রাজ্য রাজ্যপাল সংঘাতের পারদ আরও এক ধাপ চড়ল। রাতারাতি রাজ্যের 16টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ রাজ্যপালের। উপাচার্যহীন বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য নিয়োগ রাজভবনের তরফে। রবিবার গভীর রাতে বিশ্ববিদ্যালয়গুলির নিয়োগের কথা জানান রাজ্যপাল সিভি আনন্দ বোস। কিছুদিন আগে রাজ্যপাল জানিয়েছেন আচার্যই উপাচার্যহীন বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য থাকবেন। পাল্টা কড়া আক্রমণ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। ক্রমেই বাড়ছে রাজ্য রাজ্যপাল সংঘাত। রাজ্যপালের এক একটি পদক্ষেপ সরকার বিরোধী মনোভাবকে আরও স্পষ্ট করে তুলছে। রাতারাতি রাজ্যের 16টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোসের। কিছুদিন আগে রাজ্যপাল জানিয়েছিলেন আচার্যই উপাচার্যহীন বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য থাকবেন। আর রবিবার গভীর রাতে নিয়োগের কথা জানান রাজ্যপাল। দীর্ঘদিন উপাচার্যহীন থাকায় বিশ্ববিদ্যালয়গুলিতে আটকে ছিল প্রশাসনিক কাজ, পরীক্ষা এবং পড়ুয়াদের ডিগ্রি সার্টিফিকেট। সেই কারণে অতি সক্রিয় রাজ্যপাল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব দেন গৌতম চন্দ্রকে। এছাড়াও ম্যাকাউটে তাপস চক্রবর্তী, নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় ইন্দ্রজিৎ লাহিড়ি, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় দেবব্রত বসু, ওয়েস্ট বেঙ্গল অ্যানিম্যাল অ্যান্ড ফিশারিজ ইউনিভার্সিটিতে শ্যামসুন্দর দানাকে উপাচার্য পদের দায়িত্বভার দেন। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শুভ্রকমল মুখোপাধ্যায়কে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেয় রাজভবন। সোমবার সকালেই রাজভবন থেকে চিঠি পাওয়ার পরেই প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে গিয়ে দায়িত্ব নেন শুভ্রকমল মুখোপাধ্যায়। তিনি জানান রাজ্যপালকে এই মুহূর্তে বার্তা দেওয়ার কিছুই নেই, বিশ্ববিদ্যালয়ের আধিকারিকদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমেই কাজ করা হবে। আমি আজকে দায়িত্ব নিলাম, আধিকারিকদের সঙ্গে ভালো করে আমার পরিচয় হয়নি, আমি ওকে কী বার্তা দেবো? আমি যেটা হবে কাজকর্ম আমরা সবাই মিলে করব, দেখি যতটা কাজ করা যায় করব। আর আমি তো অস্থায়ী বেশি দিনের নয়, ফলে এই যেটুকু জরুরি জিনিস সেটুকুই আমি অ্যাটেন্ড করব। যদিও রাজ্যপালের এহেন আচরণে ক্ষুব্ধ রাজ্য সরকার, উচ্চশিক্ষা দপ্তরের সঙ্গে কোনোরকম আলাপ আলোচনা ছাড়াই একের পর এক সিদ্ধান্ত নিয়ে চলেছেন রাজ্যপাল। আচার্য হওয়া সত্ত্বেও রাজ্যের একের পর এক বিশ্ববিদ্যালয়ের একক সিদ্ধান্তের ভিত্তিতে উপাচার্য নিয়োগ করা যায় কি না সে বিষয়ে প্রশ্ন তোলেন শিক্ষামন্ত্রী। ব্রাত্য বসু বলেন, গত কয়েক মাসে রাজ্যপাল সুনির্দিষ্টভাবে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হিসেবে কাজ করছেন। কয়েক মাস ধরেই আমাদের মনে হচ্ছিল যে রাজ্যের নতুন রাজ্যপাল, তিনি সুনির্দিষ্টভাবে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হয়ে এসে আমাদের গোটা দেশের মধ্যে যে রাজ্য পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষায় সবথেকে উঁচুর দিকে আছে তাকে, তার পুরো সিস্টেমকে, ব্যবস্থাকে ধ্বংস করতে বদ্ধপরিকর। ব্রাত্য বসু আরও বলেন, মুখ্যমন্ত্রীকে অপমান করে শিক্ষা দপ্তরকে না জানিয়ে উপাচার্যদের নিয়োগ করেছেন আচার্য, তালিবানি মনোভাব পোষণ করেছেন, সংবিধান এবং শিক্ষা দপ্তরের আইন মানছেন না। একজন মনোনীত লোক ইলেকটেড গভর্নমেন্ট সম্পর্কে মুখ্যমন্ত্রী একজনকে পাঠিয়েছেন সেখানে উপাচার্য ছিল না বলে, একজন রেজিস্ট্রার অতিরিক্ত দায়িত্ব নিতে বলেছিলেন, এটা কি নোটিশ করে বলতে পারেন আচার্য? কোন আইন বলে উনি এটা বলছেন? শিক্ষামন্ত্রী বলেন, দেশের অবিজেপি রাজ্যগুলিকে বেছে নিয়েছে বিজেপি সরকার, সেখানকার শিক্ষা ব্যবস্থাকে টার্গেট করা হচ্ছে। বিহারেও কিছুদিন আগে এমনটা করা হয়েছিল, বাংলাতেও একই আচরণ করছেন এখানকার রাজ্যপাল। 31 তারিখ এই একই জিনিস বিহার রাজ্যে দেখে আমরা দেখেছি, রাজ্যপাল একতরফাভাবে উপাচার্যদের রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ করতে বারণ করছেন। আর এই দু তারিখ আমরা দেখতে পাচ্ছি এখানকার রাজ্যপাল একই জিনিস করছেন, বিহারেও অবিজেপি সরকার, পশ্চিমবঙ্গেও অবিজেপি সরকার। তাহলে অবিজেপি সরকারের ক্ষেত্রে এই ধরনের তারা ভূমিকা নিচ্ছেন। রাজ্যপালের আচরণ নিয়ে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর সঙ্গে ব্রাত্য বসুর আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তিনি। শুভঙ্কর মণ্ডলের রিপোর্ট, কলকাতা টিভি।